কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় বৃদ্ধি করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই কারণে কৃষকরা প্রচুর সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বর্তমানে কেন্দ্রীয় সরকারের পরিচালিত অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে একটি। 10 কোটিরও বেশি যোগ্য কৃষক এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন। এর আওতায় কৃষকদেরকে বছরে 2000 টাকা করে 3টি কিস্তিতে মোট 6000 টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষকদের আয় বাড়াতে কিষাণ ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সহজ ঋণ দেওয়ার জন্য সরকারি ব্যাংকগুলির কাছে আবেদন জানিয়েছেন। অর্থমন্ত্রী সম্প্রতি এই বিষয়ে সরকারি ব্যাংকগুলির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। এই বৈঠকে তিনি কৃষকদের সাহায্য করার জন্য আঞ্চলিক ব্যাংকগুলিকে তাদের প্রযুক্তি আরও উন্নত করার পরামর্শ দেন।